টেক্সটাইল 52 চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো আজকের ভিডিওতে আমরা এই ধরনের একটা ডোরমেট বা পাপোশ বানানো শিখব। তো এটা তৈরি করার জন্য প্রথমে আমাকে 15 ইঞ্চি লেন্থ এবং 15 ইঞ্চি উইথের একটা কাপড় নিতে হবে। দেন এই কাপড়টাকে মাঝখান থেকে আমি ভাঁজ করব, 4টা ভাঁজ করব। ভাঁজ করার পরে আমি হচ্ছে 7.5 ইঞ্চি বরাবর আমি মার্কিং করব। এই যে 7.5 ইঞ্চি বরাবর আমি মেজারমেন্ট টেপের মাধ্যমে মার্কিং করব, এবং এই মার্কিং করার পরে আমি এই কাপড়টাকে আমি এইভাবে করে কাটবো। কাটার পরে একটা সার্কেল শেপ পাবো। তো এটাই হচ্ছে আমার বেস ফেব্রিক, এবং এই কাপড়ের উপরে আমি এই সুন্দর ডিজাইনের ডোরমেট বা পাপোশটা আমি তৈরি করব। তো দেখেন, এই যে কাটার পরে এখন আমি যদি এটাকে খুলি তাহলে সুন্দর একটা সার্কেল শেপ হয়ে গেল। তো এখন আমি যে ভিন্ন কালারের যে কাপড়গুলো আমি এর উপরে বসাবো, সেই কাপড়গুলো এইভাবে করে আমি রেখে দেন একটা গ্লাস বা অন্য কোনো সার্কেল শেপের মাধ্যমে কাপড়টা আমি কেটে নেব। তো আমি একটা গ্লাস ইউজ করছি যার উপরের মুখ হচ্ছে 3.5 ইঞ্চি। তো এটা আপনারা এমনভাবে নেবেন যে 2.5 থেকে 3 বা 3.5 পর্যন্ত যেন হয়, এর কম বেশি হলে ডিজাইনটা দেখতে সুন্দর লাগবে। তো আমি এখানে 3.5 ইঞ্চি সার্কেলের ছোট ছোট কাপড় আমি কেটে নেব। তো এটা আপনারা এক পিস করে কাটতে পারেন, বা এইভাবে 2-3টা পিস বা 4-5টা পিস একসাথে করে একটার উপর একটা কাপড় রেখে মার্কিং করে যে এইভাবে করে কেটে নিতে পারেন। তো এইভাবে করে আমার অনেকগুলো পিস যেহেতু লাগবে, তো আমি এখানে 2টা আমি কাটা দেখালাম, বাকিগুলো আমি ক্যামেরা অফ করে আমি কেটে নিয়েছি। তো সেগুলো আমি দেখাবো যে এখানে আপনার ইচ্ছা মতো আপনি কালার ইউজ করতে পারবেন। আমি এখানে 5টা কালার ইউজ করছি। তো এইভাবে 5টা কালারের কাপড় আমি কেটে নিলাম। তো এটা এখন এই যে সার্কেলের যে সাদা যে বড় কাপড়টা নিয়েছি সেটার উপরে আমি বেস ফেব্রিক যেটা সেটার উপরে এই ছোট ছোট কাপড়ের টুকরাগুলো, ছোট ছোট যে সার্কেল আমি নিলাম 3.5 ইঞ্চির, সেই কাপড়গুলো আমি এইভাবে করে সেলাই করব। তো বাইরের দিকে আমি যে কালারটা রাখতে চাচ্ছি সেই কালারটা আমি আগে এইভাবে করে ভাঁজ করে রেখে এই বড় যে কাপড় সেটার প্রান্ত দিয়ে আমি এইভাবে করে সেলাই করব। দেখেন, একটু গ্যাপ রেখে এই কাপড়টার মোটামুটি মাঝামাঝি আমি সেলাইটা করব। এই ছোট ছোট যে সার্কেলের যে কাপড়টা নিয়েছি সেটা মোটামুটি মাঝামাঝি যেন সেলাইটা হয় সেভাবে করে এই যে একটার উপর একটা বসাবো। এখানে 1 ইঞ্চির মতো আমি ডিস্টেন্স মেনটেন করব। 1 ইঞ্চির মতো ডিস্টেন্স মেনটেন করে আমি এই চারপাশ দিয়ে এই এই মেরুন কালারের কাপড়টা আমি সেলাই করব। তো এইভাবে করে আমি একটা সার্কেল আমি পূর্ণ করব একটা কালার দিয়ে। আপনারা চাইলে মিক্স করেও দিতে পারেন, যে যদি চান যে বিভিন্ন কালারের কাপড় আমি একই সার্কেলে রাখবো সেটাও রাখতে পারেন। তো আমার কাছে এটাই বেস্ট মনে হয়েছে। তো আমি একটা সার্কেলে একটা কালার আমি ইউজ করছি। তো এইভাবে করে আমার এই কালারে যে একটা সার্কেল আমার কমপ্লিট হয়ে গেল। দেন হচ্ছে আরেকটা সার্কেলের কাপড় সেমভাবে যে মাঝখান থেকে ভাঁজ করে এইভাবে করে আমি বসাবো। তো এইটা এমনভাবে বসাবো যেন আমার পূর্বের যে সেলাই লাইনটা সেটা যেন ঢেকে যায়, এবং পূর্বের যে সার্কেলটা সেটার কাপড়ের উপর দিয়েই সেলাইটা হয়, এবং এটাও আমি এমনভাবে বসাবো যে নতুন যে কাপড়টা বা যে সার্কেলটা সেলাই করবো সেটা যেন মাঝামাঝি সেলাইটা পরে। তো এই যে দেখেন, মাঝামাঝি পড়তেছে, এবং আগের যে সুইং লাইন বা সেলাইয়ের যে লাইন সেটাও আমি ঢেকে যাচ্ছে। তো এইভাবে করেই সেলাই দিতে হবে, কারণ সেলাই লাইনটা যদি দেখা যায় তাহলে হয়তো ডিজাইনটা সুন্দর লাগবে না। তো এইভাবে করে আমি আরেকটা সার্কেল পূর্ণ করব। এইভাবে করে দেখেন সেটাও হয়ে গেল। তো এইভাবে করে আমি আমার 4-5টা যতগুলি সার্কেল লাগে আমি সেলাই করব। তো আমার এটা ডিজাইনের জন্য আমার 5টা লেয়ার লাগছে বা 5টা সার্কেল কমপ্লিট করতে হয়েছে। তো সেটা আমি দেখেন 5টা সার্কেল আমি কমপ্লিট করলাম। এখন মাঝের যে জায়গাটা আছে ওইটা আমি ঢেকে দিব। এটা ঢেকে দেওয়ার জন্য এই একটা কাপড় ওই যে এইভাবে করে কেটে নিব সার্কেল শেপে। তো দেন হচ্ছে সেলাই করে এটা 2টা লেয়ার সেলাই করব। সেলাই করার পরে একটা লেয়ার আমি মাঝখান থেকে এইভাবে কাটবো, কেটে আমি উল্টিয়ে নেব। তো উল্টানোর পরে কাপড়টা আমি ওই মাঝখান বরাবর বসাবো যেন আগের সেলাইটা বা ওই সাদা যে অংশটা আছে সেটা যেন ঢেকে যায়। তো দেন আমি সেলাই করব। তো এটাই আমার এইভাবেই আমি এই ডিজাইনটা তৈরি করছি। তো আশা করি ভিডিওটা যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখছেন তারা খুব সহজেই এই ধরনের পাপোশ বা ডোরমেট আপনারা তৈরি করতে পারবেন।